কোরআন শরীফ যে মুখস্থ করছে নবীজিয়ে ফরমাই কোরআন দে মুখস্থ করিয়া যাইন ফাউ দিবা কিয়ামতর দিন তানে আল্লাহ আন্দা বানাইয়া তুলওয়া জেন হাবিজি ভড়িয়া হাবিজি ফাউরিলাইন তানে আল্লাহ আন্দা বানাইয়া কিয়ামতর দিন তুলবা এত কঠিন শাস্তি তা নইব কোরআন মুখস্থ করিয়া যাইন ফাউরিবা আপনারা কাছে আমিও দোয়া চাইয়ার ইনো যারা অরুতা হাবিজ হইছেন আল্লাহ তারার হাবিজি রাখতো আর আমারও আল্লাহ এক গোড়ালি দিছেন তাই নো কোরআনে হাফিজা লগে হেরার লগে ও দোয়া কান করবা তা নো কোরআনের হিফটা ফুরা রইত সবে হুকা আমিন জুড়ে হুকা আমিন আমি আমি হুদাও একদিন গিয়া কইলাম আইজ আমার উপরে খতমে কানাইছে এখন তুমি ফরিতাই মিজা মাতিয়া কই বেজার হইন না জানি অর্থাৎ আমি আমার দিলে দিলে খতম মানিয়া কই আমার খতমে কান আছে তানে গিয়া কইলাম দূর হইতে কি খতমে কানাইছে অনেক একলা ফড়ো কথা করি আর হাফিজে রহিবার লাগে আলহামদুলিল্লাহ হুকা খুশিস করি আর কেননা হদিস যেদিন দেখছি কোরআন শরীফ পড়িয়া যাইন মুখস্থ ফড়িয়া যাইন মুখস্থ ভাউরি লিবা তান কেমতর দিন চোখ আন্দা লই উঠিবা নাউজুবিল্লাহ এত পাওয়ার একজন কোরআন শরীফ আল্লাহ হিফজ আর কোরআনের ইলিম যার আছে আচ্ছা তুই আগে দি যাই ওহুশির আলী সুলাইমান জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তাইন লোক লস্কর জিন্নাত কল একটা জায়গার মাঝে রওনা দিলা রওনা দিয়া যাইতে যাইতে হঠাৎ যেই সময় একটা গাউর মাঝে গিয়া আসিলা হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন সুলাইমান লোক লস্কর করলো ইয়াটি এটি আইতরা আইতে আইতে আখতা যখন একটা ফিবুড়ার গাউ থামাইলা সুবহানাল্লাহ ফিবুড়ার শহর কালাইন ফিবুড়ার কোনো গ্রাম আছে নি এক্সট্রা বরাকো আছে নি কিন্তু কুরআনও আল্লাহ একটা ফিবুড়ার গাউর কথা তুলিয়া ধরছে আমরা ফিবুড়ারে মারি নিনা সালাম করি সুলাইমানে একদিন জিজ্ঞাসিলা ও খালা ফিবুড়ার দল তোমরা খামার ভাড়া থাকি আজমারাত যতগু যাও আবার আজমারা থাকি অতগু দেখি হবাই আও এর ভাগও দেখি এগিয়ার ঘুরে কিতার ধাক্কা মারি কইয়া যাও কিতা কো সুবহানাল্লাহ এখন যাবা কোনো কানো গেউ দি দেখুন ফিবুড়া কালাইন বাজার থাকি ওবায় সরা ধরছুন তারা যে সরি সরি ধর হইন ও সরির লগে অল্টারনেটিভ সামনে ইনু অত ধরে মাতুন কি মেজা সাক্ষী আছেন কিতা সাক্ষী আছেন মেজা হলো সাক্ষী দিলে তো বাস ভাই না বাস তোকে দুরুশুর বলেন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া আলা আলিহি হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি আইতে আইতে যখন সুলাইমান একটা ফিবুড়ার শহরের মাঝে আইলা তখন একটা বেটি ফিবুড়ায় উঠিয়া কয় উদগুলু মাসাকিনাকুম হে ফিবুড়ার দল তোমরা তোমরার জাগাত যাও গিয়া লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন তোমরা সুলাইমানে উড়িয়া মারিলে ইবার লোক লস্কর করলো ইয়া বুধ ভাইতা নাই অতএব আমি তোমরারে হুঁশিয়ার করিয়া দিয়ার তোমরা যান যে জায়গা আছে তোমরার জায়গা থামাই যাও ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা আল্লাহ কুরআন ফরমান সুলাইমানে ফিবুড়ার কথা গুনিয়া লগে লগে আসি দিলেই জুই সুলাইমানে ফিবুড়ার শহরের গাউর ফিবুড়ার মাত বুধবাইন আপনারা উন্দালর গুন্তর বুধবাইন নি কি তা কইয়া সিনির জিও তো টিনলেন হ্যাঁ খালি দুই দানা ফালাইয়া দেখিও হারাম লিফলেট দি দাওয়াত দেওয়া লাগে না তারা আইও সুবহানাল্লাহ কি জিন একটা কেরেশমা তো সুলাইমানে জিকাইলা 22,000 ফিবুড়া তোমরা ধরা 22,23,00,000 ২২ করোড় ফিবুড়া তোমরা সামনে দি যারাই যেবা যাও তোমরা ওবায় দেখি আরেক লক্ষ আর কয় লক্ষ ভরি ফিবুড়ার দল আইতে থাকুন এর ভাগে দি দেখি এগিয়ার গুরু তুতা ঠুঙ্গা দিয়া যাও কিছু কিছু কোন
তখন পিউড়া কোন জি জি আমরা একটা কইয়া যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কইলা সুলাইমানে কিতা কও বলে না বেশ কোনটা কই না আমরা এত স্পিডের মাঝে এক পিউড়া আরেক পিউড়ারে যাইতে কইয়া দেই ও ভাই জারে দেখি চিন্তা করিস মানর পাড়ার তলে পড়িস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা কও কিন্তু এক মানুষে কয়েক লাখ পিউড়া মারিয়া লই দিব পিউড়া এ কইতে পারে না মাঝে হুদ হুদ বাকি জমিন টুট লাগাইলে কইতে পারে পানি আছে নিনা নাই করে দি কল্লা ফিরাইয়া কইছেন আমার পিয়ন কইরে আমার টিউবওয়েল মাস্টার কই রে আমার মিলিটারি কই করে দি সাইয়া দেখুন তান মিলিটারি হুদুদ বাকি নাই আসলো লোকে হঠাৎ দেখা যায় নাই খলিল ভাই আইতেরা না নিয়ন ওয়া কাটিগুড়া সমষ্টি কংগ্রেসের মনোনীত প্রার্থী ও আচ্ছা জুট হিসাবে কংগ্রেস না নি আচ্ছা হাজি খলিল উদ্দিন সাহেব বিশিষ্ট সমাজসেবী কালাইন সিরাজুল আম্বিয়া সাহেব প্রিন্সিপাল আচ্ছা ইনো দেখি আর নেতার মাঝে দেখি আর ও খলিল ভাই তাই যদি দুই গাড়ি লইয়া আইন আপনার আর ওয়াজও আর করে থাকি আঁকতে এক মানুষ যায় কি গাড়ি ডিগি ভারিয়া করে দি চিন্তা বাড়িব না কমব বাড়িব কি জানি আলভাই উলভাই নিল হঠাৎ চুলাই মানে করে দি সাইয়া দেখুন হুদুদ নাই অথচ নমাজের টাইম হয়েছে হুদুদ বাকি তার টুট মাটিত লাগাইলে কইতে পারে চলে ভানি আছে নিনা নাই আন্দাজ করো নবী হলে ওলা নমাজ পড়িছ পানি দেশও দেখাও যান না তলব করিয়া তালাশ করিয়া রিঙ্গেল মাস্টার লগে রাখিয়া তলব করিয়া উজু করিয়া নমাজ পড়িতা আমরা রাই শত শত ফুকই শত শত স্টেপ লাগাই এরপরে মানুষ উজুর যাই না আসেন নি না নাই রাইট লাইট জাগাইয়া খেলা খেলাইতে আসেন নি না নাই রোজা মাস্টার আমি যাই না কই গরম আমরা মসজিদ অত গরম কমিটির মানুষ মিন বলে না এটা ফ্যান আনুন না আর ও দিনও হে ক্রিকেট খেলাই আইছে হারাম ওতা করছে না করছে না কিন্তু মোদি তো গিয়া কর কমিটির গুণ বাড়লা না আন্দাজ করো আমরা অন্য গিয়ে জামাস গতবার বাড়ির তো তেরাই পড়ছি আমিও এক মসজিদের প্রেসিডেন্ট আপনার আর দুয়াই তো এমনি আরি বানাইছেন কিন্তু কামন নাই তো নমাজ পড়িয়া একজনে কইলো আউ কাউ জোর তোরা কাম আছে তার গরো গিয়া জিলাফি খাওয়াইল আমি দুইটা খাইয়া তিনটা তার হাত দিছি না কইল হুজুর লোক বলে না আমার মিঠা বেশ খাইতাম পারি না খর কিতা মূল্যাই নইলে তুমি তাই তিন কেজি বাজারও খাই আইছি ক কেজি খাইছে আমি লগে লগে তার মসজিদের সেক্রেটারি গেছে লাগাইয়া কইছি অমুক নামের নাম আছে নি আপনারা মুটির খাতা বলে অয় বলে মুটি ক্লিয়ার নি বলে জি না আঠাইশ মাস বাকি কিন্তু খাইছে ক কেজি ও ওলা হাল মুসলমান ও ও মসজিদের রইলা আসো বেজার হইও না সাত মাস আট মাস মুঠি নাই কিন্তু ইগু বন নাই মোবাইল বন্ধ আছে নি মাতো না মোবাইল বন্ধ আছে নি হরুতার স্কুলের ফিস বন্ধ আছে নি মাস্টারে হরুতার কইব খাইল থাকি আর উইদাউট নট পারমিশন ইন দা রুম গেট আউট আর তুই স্কুল আইস না তোর বাবারে কইস ফিস লুই আইলে হড়াই মন না পড়াইতাম না আছে না নাই কিন্তু এক মেসাবে যদি উঠিয়া কোন ভাই যাও কি বাড়িয়া আমার বেতন বাড়ে না তে আমি আর নমাজ হরুতা পড়াইতাম না আস্থা গাউয়ে দিন তার মিসাইল উঠিছিল ঠিক না বেটি লরম মাটি গাইও কুড়তে পারে লরম মাটি গাইও কুড়ে বেজার হইও না আমি কাউর গাই কইয়ান না এই অবস্থা আজ আমরা পরিবর্তন আমরা নিজে হইয়ান না লা ইউগাই মা বিয়ান বুঝিম কোরআন শরীফের আয়াত যত সময় পর্যন্ত কোন জাতি হে পরিবর্তন হয় না অত সময় আমি করি না সুবহানাল্লাহ আর তুলে কোকা ইনশাল্লাহ থাকি মিশা মারতাম নাই দূরে কোকা ইনশাআল্লাহ বন করলি বা তো কিছু মানুষের কো না বলে না থুড়া থুড়া নামাতি পারতাম না এই অবস্থা সব গুনার মা খে মিছামা সব গুনার মা মিছামা একটা মিছামা যেহেতু মানুষের মুখ থাকি বার হয় তখন মুখ থাকি এটা দুর্গন্ধ হল এই দুর্গন্ধ বারণির পরে রহমতর ফরিস্তার সামনে উবাইল না হরিয়া যান গিয়া এই অবস্থা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি জুরে কো কা সাল্লাল্লাহু আলা
Sayyidina wa Maulana wa ala alihi আমি দ্বিতীয় আয়াত পড়েছিলাম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত হে দুনিয়ার ঈমানদার ও দুনিয়ার ঈমানদার তারা কি উটের ভয় লক্ষ্য করে দেখছে না উটরে কিভাবে সৃষ্টি করা হইল আপনাদের বাড়ি ছাগল গরু আছেন নি মুরুব বয়স আছেন তো সিংহ বাঘ আছে নি হিন আরে আওয়াজ নেই একজন একজন যাও একজন তারা বুঝাইয়া হরাই দিলে ইউ বেশ মারামারি করিও না আগলা দূরে গিয়ে ইটা বহুত কঠিন ও দেখছি হরছেন বুঝা গেছে 3000 মানুষ হরছে তো উটও আল্লাহর সৃষ্টি গরু আল্লাহর সৃষ্টি বৈশ আল্লাহর সৃষ্টি বাঘও আল্লাহর সৃষ্টি আত্মীয় আল্লাহর সৃষ্টি এ তো বড় জানো আর অল তো ইয়া কোরআন শরীফ সুরে গাশিয়ার মাঝে আল্লাহ উটোর কথা কইলা তফসিরে কুরতবীর মাঝে ইমাম কুরতবী আনিয়া জবাব দিতরা তার রহস্য তুলিয়া দরডা কিতার লাগি উটোর কথা কইছে তুলা আগ থেকে আমি কইয়া উজুহুন ইয়াউমা ইযিন নাঈমা রব্বুল আলামিন ফরমাইল কিয়ামতের দিন এক গুরু মানুষের চেহারা আমার নিয়ামতে জলমল জলমল করব আর ও আয়াতর ও সুরার ফয়লাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া কইয়াও কই দিছেন উজুহুন ইয়াউমা ইযিন গাশিয়া কেয়ামতের দিন কিছু 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 মানুষের চেহারা লাঞ্ছিত বঞ্চিত হইব বাদে বাক্কা কই আয়াত কইয়া কইয়া গিয়া কইতরা উজুহু ইয়াউমা ইযিন নাঈমা হাশরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের চেহারা আমার নিয়ামতে ভরপুর ভরপুর জলমল করব সুবহানাল্লাহ কার চেহারা আল্লাহর জাতে নিয়ামতে ভরপুর করবা যেটা মানুষে আমল করছে আর আমলের উপরে আমি আল্লাহর জাত রাজি হয়েছি আমারে যারা আমল দি রাজি করছে তাদের চেহারা কিয়ামতের দিয়ে নূরে জলমল জলমল করব বুঝা গেল আল্লাহ তোমার ঠেকাবে চাই না বুঝা গেল আল্লাহ তোমার বাড়িবে চাইতে না বুঝা গেল আল্লাহ তোমার দনর ভয় না কোন ভয় সুবহানাল্লাহ কোন ভাই আরো জোরে বল কোন ভাই জুম্মার দিন একটা সময় আছে এই সময় আল্লাহর কাছে যে তা কইবা ফাইলিবা কেউ কইছেন ইমাম খুতবাত উঠতে সময় ওই সময় কেউ কেউ কইছেন হদিসের তফসির মাঝে যেই সময় মুয়াজ্জিনে খুতবার আজান দেওয়া শুরু করবো ওই সময় কেউ কইছেন না খুতবা শেষ হইয়া যেই সময় ইমাম নমাজর লাগি মেহরাবো আমাইবা ওই সময় কেউ কেউ কইছেন জি না হইছে না মাজর কুতবাদ যেই সময় ফয়লা কুতবাদ দিয়ে ইমাম বইবা মাঝগানো যে সময় ও সময় কেউ কইছেন জি না এই সময় নাই জুম্মার দিন আসর লাস্ট টাইম সুবহানাল্লাহ কেউ কেউ কইছেন সূর্য যেই সময় ডুবে ওই সময় আল্লাহরে তুমি যে তা কইবে জুম্মার দিন আল্লাহর গ্রান্টেড হয়ে যায় আমরা হরুতা তখন ফুটবল খেলা কেন তাকো হাসানা মিজা আল হাজার হাজার মুসলমান মানুষ বাজারও আজানোর মসজিদ যান না হে দাঁড়ি সিয়ারও বই রয়েছে দোকানের বই আছে গেট খান আর চা খান আপনারা খুব আছেন না নাই এই অবস্থায় ওটার লাগে আমরা ফিরসাল থাকি লাত কোনোদিন হরত নাই কারণ আমরা আমরা জাতির আমরা নিজে আমরা পরিবর্তন আনি আর না আমরা এই চিন্তাও করি আর না ওটার লাগে আমরা দেশটাকে গজব হরত নাই আল্লাহর হবিবর মায়ার উন্মত হল গজবর কথা কইয়া ফন্ড আলামত হল রমাজে এক নম্বর আলামত কইছিলাম যেই সময় জমিনের রিলিফের মাল চুরি হইব আমরার দেশের রিলিফের মাল চুরি আছে না নাই আছে নি লকডাউন আমি লেখা একটা দিছিলাম হোয়াটসঅ্যাপ আমার বন্ধু একজনটা কইছে ও ফেসবুকও দেওছে আমি তো ফেসবুক বুঝ পাই না চালাইও না তো কিতা লেখিয়া দিছিলাম জানি না আপনারা পাইছিল কিনা লেখিয়া দিছিলাম যে সরকারে যদি কোনো গরিবর কাফনর কাফড় দেয়
তো ইলা মানু দেশ আছে না আমরা হে ভাঞ্জাইছিলে করে দিব আসুন নি না নাই আমি ও লেখাটা দিছিলাম ফেসবুকে আপনারা মনে করে পাইছো আমি লকডাউন ও লেখাটা আমি দিছিলাম আমি এটা বড় খাটাং কাটাং মাতি ও তালে কোন দিন আখতা খাটাং হইয়া টাস হইয়া মরি দিব মরলে দোয়া করিও হকমতে দুজগ যাই কি কোনো বাধা নাই খুব গা আমিন সত্যর উপরে জয় আছে না নাই জুড়ে আছে খুব গা আছে না নাই আরো জুড়ে কইনা আছে না নাই পাথরটা আগ্নিতলা লাগিলে তার ওজনে হেতার তলে যায় ঠিক না আর পাতলা বাঁশ যদি লাকড়ি আগ্নির ফুকরির মাঝে ফালাও হে তার হালকা হিসাবে হে বাসিয়া থাকে যান যত ওজন হইব অত তাইন তলে দি আর যান যত হালকা হইবা অত তাইন উপরে দি বাসিয়া থাকবা তে আমরা ইমানদারি যত গণ হইম আমরা যত মিজামাত বাদ দিমু আমরা যত তাহাজ্জুদ পড়িমু আমরা যত ইশাকর নমাজ পড়িমু আমরা পাঁচ অক্টর পাবন্দির নমাজি বনবো আমরা যখন পরিবার সুন্দর করে গঠন করমু আমরা আদর্শ পরিবারের লোক হইমু তখন আপনার ইমানর খেদমত হলো আল্লাহর কাছে ওজন হইব আলহামদুলিল্লাহ হুকা সাই কি সাই না আমরা ইমানর খেদমত আমিন হুকা একটা আদনা খেদমত হইয়ার রাস্তার খাটকা গো রাই দিলেন যেন ইমান বাড়ি যায় একটা ফিং ফোর্সে এক বেটির উন্নতা কি ছুটি গেছে আপনি রাস্তার দিকে কইরা আল্লাহ হকর অগুতা হরাই দিবা আমার ও গাউর খুন ফুয়া আটিয়া যাইব আর ফাও বাই জিও আমাই দিব ইগো আমাইলে ক্ষতি দিব নবীজিয়ে কইরা এমাতাতুল আজানি তরিকি ও জিনিসটা যদি তুমি রাস্তা থাকি হরাইতে পারো তাহলে সত্যটা ইমান ও শাক থাকি একটা শাক হয়ে গেছে তোমার ফিঙ্গো গো হরানি আন্দাজ ভরাইনি কিন্তু ইমান গোয়াটি লইতে মিলেনি সরঙ্গির ফুলের তলে ইমান আছে নি ইমান খার মাঝে ইমানের দুই রুকু দিলে ঠিক যান না জবান দিয়ে একরার করলা আলহামদুলিল্লাহ ওলা ইমানওয়ালা আল্লাহর অলি অকল আসলা শেখ ইয়া গিয়া মনির রহমতুল্লাহ আলাইহি তাই ওয়াজ করদা ওয়াজ করতে সময় নাস্তিক বেটা ইয়া কয় আপনি ওয়াজ বন করো বাংলাদেশ ওটা কিছু দেখা যায় ভিডিওত হুজুরলে ওয়াজ করদাতে আইয়া কয় এই স্টপ আছে না নাই দেখুন যে কি যেন অবস্থা শুরু হয়েছে জাহিল বেটায় কোরআনওয়ালা মানুষের উঠিয়া কয় আপনি কথা বন করুন এর অর্থ হইলো হে কথা কইতো নন রাতান হুফাতান উরাতান এমনি কইছেন নি মিশকাত শরীফর ফয়লাকুর হদিস যেটা কইছেন লেংরা লাতু আতুর বাতুর ওতা নেতা মন্ত্রী হইবা আর শিক্ষিত মানুষ গরো লুকাইয়ে বইবা একদিন আইবুন না না এই অবস্থা হইব আমরা কথা ঠিক না বেটি একবারে ঠিক দেখিও নাম লেখা জানে না কলম তিনটা যাব থাকে আছে না নাই আর যে নাম লেখা জানে উভয় আস্তা দিন ইংলিশে মাতিতে পারবো হে কলম পাউরিয়ায় যে দস্তগত জানে না হে ইরাই ধরি গুয়া গেল ঠিক কিনা এটা ভুল মাতিয়া না শুদ্ধ মাতিয়া ওদের লাগি এক জমানা আইব শিক্ষিত মানুষের দাম কমে যাব অশিক্ষিত মানুষের চেয়ার জুড়িয়া বই যাবা নাউজ বিল্লাহ হুকা ইউসবিহুর রাজুল মুমিনা সকালে মানুষ মুমিন থাকবো বিকালে মানুষ কাফির হইব ওয়ুমসি কাফিরা ওয়ুমসি ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ুমসি কাফিরা আল্লাহর হাবিবে ফরমাইন বিয়ালে মুমিন থাকলে বিয়ালে কাফির আর বিয়ালে যদি মুমিন থাকে বিয়ানে কাফির আল্লাহর হাবিবে বাবুল ফিতান বার করিয়া মিশকাতর ফাইলিবা আমি নিসা মতিয়া নিনা আসা মতিয়া এই অবস্থা হইব আজকে দেখো গা 10 টাকা 50 টাকায় মানুষে বুট বেশি লায় বেছে না বেছে না আচ্ছা সা গাইয়া মেম্বারের রসিল্লায় প্রেসিডেন্টের রসিল্লায় আছে না নাই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে এক বেটা আছে গত পঞ্চায়েত ইলেকশনের সময় 7 জন নেতা তার বাড়ি বাইক গেছিল 7 জনের কাছ থেকে 7 বান টিন উদ্ধার করছে তার গরো বুট কিন্তু 2টা বুট কটা 7টা দেওয়ার অধিকার আছে নি ও তো 7 জন রে কইছে টিন দেও বুট দিমু 7 জন 7 দুগুনা 7 জন যদি দেওয়ার থাকে 7 দুগুনা 14টা দিত মূল আছে 2টা দিত কটা ও হে লেফটন লইয়া বইছি আর আমরা যাইতে পাইছি বললাম সাসাই নকি মাতিও নাই খুব কিরাইছি কিতো হয়েছে বলে আল্লাহ দিলে 7 বান টিন উদ্ধার করছে কিলারে বলে যাই নাই তানে বুট দিমু কইছি আমি কইছি তুই আল্লাহরে দিদিস এছাড়া তোর কোনো লাইন নাই আসা না ওইছে না আমি তুই আল্লাহরে বুট দিলে আইস তুই মানুষের কাছে দিয়ে আটকিস না আটকস্তে সারা কাছে আটকিস এগুরে দিলে আর এগুরে খলিন যার জন্য চেয়ার তুই ডাইরেক্ট আল্লাহরে দিদিস এক মেয়ে সাহেবে তো মসজিদে মানুষ আইন না জুতা খুলুন না কেস দরিয়া কইলা আও রে ভাই আও রে জুতা লইয়া ফড়ো রে যে তুই ইমামে হতুয়া দিলা
দুই একজন আইয়া কইলা আপনি জুতা লইয়া আরে কইলা কি বলে জানো নি তুরে বড় আড়ুয়া বটাই জুতা লইয়া নওয়াজো জুতা লইয়া নওয়াজো ও সব তে জুতার ভিতা আনা কুলিয়া মসজিদ বোর তিন দিন চার দিনের দিন দেখছে আর মেরাবো জায়গা নাই ওলা মানুষ হে পাঁচ দিনের দিন ছুটি লই লিস কইছে আমার বাড়িতে অসুবিধা আমি পারিয়ান না আপনারা ইমাম সবকা আরেক ইমাম আইজন আইয়া দেখো নিতে আবুলিয়ে জুতা বুতা আবুতা লইয়া আমাই যাই কইলা ইটা কিটা আনলো কইলা জিন আমরা আগর মেসাবে কইছেন জুতা লইয়া না মাঝে ই মেসাবে কইলা ও ইমাম সাহেব আগর এন্ডে ডাকে কইলে ভাই আছে তুমি ওলা হতা দিছো নি জুতা লইয়া নমাজ হয় বলে হয় বলে কোন কিতাব লেগা বলে কিতাব মারাইস না আমি আবুলিরে মসজিদ আনাই কাইছি তুই নে বলা নমাজ ইকা আলহামদুলিল্লাহ কই ও ওলা মেসাবে ওলে খেদমত করদাই দেছো রে বউ আর তুমি করাই মুল্লাই তো হতা করবিতে হতা করবিতে না আল্লাহ রবিবে ফরমাইন আলী মগলর দুয়ার লাই ফিরাইয়া দেনা সুবহান আল্লাহ আরো জুড়ে কোকে সুবহান আল্লাহ ওদের লাগিয়ে রমজান সামনে আন না নি লাইলাতুল বুরাদ সামনে আছে না নি আচ্ছা যাও আমার মা চিত্রি যায় আমলে যারা আরে আল্লাহরে যারা আল্লাহরে রাজি করছে তাদের চেহারা কিয়ামতের দিন নূরে জলমল করবো আবার সুবহান আল্লাহ লিসাইগা রাদিয়া এরপরে আল্লাহ ফরমায় ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জাজিয়া ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া জারাবিয়ু মাবসুসা এরপরে ফরি ইসলাম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত আল্লাহ কুদরা এক গুরু মানুষের চেহারা নূরে জলমল করব আমার নিয়ামত পাইব ও গুরু মানুষের চেহারা সুন্দর হইব যারা আমল করছে আর আমলে আমি আল্লাহরে রাজি করছে ফি জান্নাতিন আলিয়া তাদের জন্য আমি শানওয়ালা জান্নাত দিব আন্দাই রাইত উঠিয়ে আমল করতে বেকার যাইব না নষ্ট কাম লাগবো সুবহান আল্লাহ কিতা লাগবো কাজে লাগবো ফি জান্নাতিন আলিয়া এই উষা জন্নত দিবা তারে শানওয়ালা লা তাসমাউ ফিহা লাগিয়া এই জন্নত ফাজিল বক 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 ইতা নাই ফিহা সুরুরুম মারফুআ তাদের আসবাবপত্র বুলন্দ আওয়াজে থাকবো লটকাইল সুবহান আল্লাহ ও গড়িটা লটকাইল নিলে মাটির তো লটকাইল থাকার উদ্দেশ্য কিতা আগলা থাকি এর জন্য তার স্থানটা উফরে না তোলে তার দাম আছে না নয় আছে কোনো মাটির তিরলে কেউ চাইলেও নেই না আলী মোগলরে আপনারা অত সুন্দর করে স্টেজ বান্ধিয়া ওসব অত উচাত তুলছেন আপনারার মহফিলের সৌন্দর্য লাগে না অসৌন্দর্য লাগে সুবহান আল্লাহ খুকা আল্লাহ কুদরা ফি জান্নাতিন আলিয়া আলিয়া আলী শব্দের অর্থ শানওয়ালা সুবহান আমি আমার বন্ধুগুলোরে উষা জন্নত শানওয়ালা জন্নত দিব এবং এই জন্নত ফাজিল কোনো মাত কথা নাই ফিহা আইনুন জারিয়া এই জন্নতর তলে দি নহর আর নদী প্রবাহিত থাকব আর বাদ দে সুবহানাল্লাহ 2022 বড়ি ভাই তুমি দেন উঠো বলতে সিদ্ধ হইতে না দেরি আছে জোরে কই সুবহানাল্লাহ আর মহব্বতে কই সুবহানাল্লাহ আমরা ওলা জন্নত পাইমু যদি মানুষ বনতাম পারি এই জন্নতর তলে দি নদী সুবহানাল্লাহ ও আপনারা আজেন কিতা কইন বিয়েরানি এটা রেলগেট গাড়ির ফড়ে পড়িয়ে বউয়ে মসজিদে খান এটা ডালাই দি ফানির উপরে নেন আসর নমাজ পড়ি আইছি বাইশ প্রায় 11-12 বছর থেকে এটা চিনছি আমি আমি 2011 থুজেই থেকে বাড়িতে আইছি ও তো আসর নমাজ পড়ছি তলে উজু পড়িছি গিয়ার তলে ওলা সুন্দর আরই ডালাইর দারর ফানি যে উঠেন জমছে আতাইতে মজা লাগে সুবহানাল্লাহ আর জন্নতর তলর নদী কি জাতর নদী হইব সুবহানাল্লাহ এই জন্নতর মালিক যদি হইতে চাও তাহলে আজকে থাকি আমরা আমল করতাম কোন ইনশাআল্লাহ আচ্ছা ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ও আকওয়াবুম মাওদুআ ও নামারিকু মাসফুফা ও জারাবিয়ু মাবসুসা আল্লাহ কুদরা আমার বন্ধুগুলো লাগি এই জন্য তো ও যে কার্পেট যেটা দিছেন আমরার তলে ওলা কার্পেট থাকবে সুবহানাল্লাহ ফ্লাক্স জগ বোতল পানি কাপ ফুল ভাল
স্ট্যান্ড বেন্ড আল্লাহ পালন সখি আপনার দাবা ফেলে এইবার বালটি যে গু এরপরে ইয়ারফোন লটকাইবার একটা মানুষের গরো তৈন্য নেই কাপড় লঙ্কাইবার হাঙ্গার সব কিছু আল্লাহ কোরআন কইতরা জন্য তো এবাইলে বলতাম আরো জুড়ে কোক সুবহান আল্লাহ এরপরে কইতরা একটা সফ থাকবো সফ মাসফুফা ওই যে মসজিদের সফ জেলে একটার পরে আরেকটা বিছাইন নেন ওলার জন্য তো একটার পরে আরেকটা থাকবো আলহামদুলিল্লাহ এরপরে কইতরা ওলা সিয়ার থাকবো গালিজা সুফার করে দি বালিশারে গু আছে না নিও না জান দিবার দনির বাড়ি গরিদর বাড়ি তো খাটু নাই হাসান হই না মিছা কইয়া ওলা সিয়ার আছে না নি একটা সুফা আপনারা গিয়া আমরা বই কোনখানো গিয়া একবারে হামাই যাই ডাইরেক্ট আখতার ডর করে মাথা উড়ে দিকে লাগে তো ফিট জানো বালিশারে গু স্ট্যান্ডারিটি বাপ রে বাপ ও আল্লাহ কুতরা কোরআন চরিব জন্নতের মাঝে এই সমস্ত জিনিস এভাইলেবল থাকবো এখন আমি কার্পেট কইলাম মসজিদের সফ কইলাম প্লাস কইলাম জব কইলাম এই চেয়ার কইলাম তে তো ইটা দেশও আছে না মাতো না ওখানের উদাহরণ দিতে ইমাম কুর্তুবিয়ে লেখরা যে দেশর ইত্যাদি তোমার তান্ডে উদাহরণ দেওয়া হয়েছে জন্নতর বিছনা জন্নতর ফালং জন্নতর চেয়ার জন্নতর গালিচা জন্নতর কার্পেট জন্নতর ফ্লাক্স জন্নতর আমি আমার ফয়দা করা গাড়ি দিতারা মালটা নিতরা তারারে জিকা হসাই উঠ আল্লাহর উঠিগু খে সৃষ্টি করছে কথা ঠিক না বেটি এর বাদে মূর্ত দখল সিদ্ধ হয়েছে না ওইজন্য কোন ওইলে তো মুসলমান হয়ে গেলাম না ওয়ার কারণে তারা ও মুসলমান হোক নাউজ বিল্লাহ ও নবী আমার বানাইল জিনিস দি তারা মালটা নিতরা আমার বানাইল উঠ দিয়া তারা বস্তাটা নিতরা তারা আমার জন্য বিশ্বাস করে না যেগুতি তারা তিন টন সাইট টন পাঁচ টন মালটা নিতরা ও টেন্স মুর্তা গিয়ে আর এক টেন্স বউটো মালটা নিয়া নিতরা জিকাও সাই এই উঠরে কিভাবে সৃষ্টি করা হয়েছে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ও নবী এত বড় বড় পাহাড় হল আমি আল্লাহর যাতে ফেরা গোলাগাইন জমিন মারিয়ে তৈলাম জিকাও সাই ইটা খেয়ে ভয়দা করছে ও ইলাল আরদি কাইবা সুতিয়াত আস্তা জমিন দিয়ে আমি ছাতর লাগাইন বানাইলাম জিকাও সাই ইটা খেয়ে করছে সুবহানাল্লাহ কও না আপনারা জমিনে কতক্ষণ বানাইছিলেন মাতো না তে ও মুসলমানের সামনে আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিলা আয়াত নাজিল করদা ও সুরগু ঈদে আর জুম্মায় রসুল্লাহ বেশি পড়িতা সুবহানাল্লাহ পয়লা রাকাত 26 বার রব্বিকা লালা আর দ্বিতীয় রাকাত হাল আতাকা হাদিসুল গাশিয়া ওতার লাগি বেশি সুন্দর পাবন্দি আলিম উলামা মোগল যারা ইমামতি করেন খুব রেসপেক্ট দেয় এই দুই সুরারে আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করুন জানি এই দুইটা সুরা দিন নামাজ পড়ার লাগি আল্লাহ তৌফিক দুঃখা হোক আমিন ও জন্নতর উদাহরণ দিতে গিয়া আল্লাহর নবীর ওয়াজ তারা মানল না আল্লাহর নবীর ফককে আয়াত নাজিল করছেন নি সুবহানাল্লাহ কইল না জি জি ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত এরপরে আল্লাহর নবীর আল্লাহ ফরমায় ফাজাক্কির ওয়া নবী আপনি ওয়াজ করতে থাকো যত তারা মানুক কানা ইন্নামা আনতা মুজাক্কির ও নবী আপনিও তো নিজে ওয়াইজ সুবহানাল্লাহ পৃথিবীর আসমানের তলার জমিনের উপরে কেউরারে যদি জিকির করার সার্টিফিকেট দেন একমাত্র আমরা নবী পাইছি আর জুড়ে কোন সুবহানাল্লাহ ফাজাক্কির ও নবী আপনি ওয়াজ বন্ধ করুন না জেরি ওয়াজ করুক কা ইন্নামা আনতা মুজাক্কির আপনি তো ওয়াইজ সুবহানাল্লাহ যাই হোক মাদ্রাসার ওয়াজর ওয়ার কারণে ও যে হদিস পড়িলাম কোরআন দি ওয়াজ করলাম আপনারা সামনে হকিকত আপনারা অন্তর থাকি কুকা আমি মাইকও কইন না আপনারা দিল আমাইছেন বুঝছেন আর তুলিয়ে দেখো কসাই বুঝছেন ইলিম মাদ্রাসা ঠিকাইয়া রাখার দরকার আছে নি কোরআন ঠিকাইয়া রাখার দরকার আছে নি যদিও আল্লাহ কইছেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তাই তো কোরআনের হেফাজত করবো তোমার আমার মতো বেটায় না করলে হইব কিন্তু দরজা বড় হইব আমরা যদি আমরা কোরআনের মহব্বত করি ইনো মাদ্রাসায় এখন হইছে কুষ্ণা বেজার তামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মাবুদ 15 মিনিট ফাজিল টাইম নষ্ট করছি হয়তো নমাজের টাইম ডুলি গেছে বা কোনো অতিথির টাইম হয়তো আমি নষ্ট করি লিয়ার দেব আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিও কি জানি একটা কোরআনের মহব্বতে তোমার বন্দাইতে 30,000 কোটি টাকা দিলা রাইট আবো ফোনে 8টা বাজের আল্লাহ আল্লাহ আরো আরো ফোনে নেটার ভিতরে তুমি আরো 30,000 দেওয়াইও আল্লাহ যারা ফয়লা জসিম ভাইয়ে দিছেন
আর বিলাল ভাইয়ে ফাজদার ফাজদার দিত আল্লাহ আমার দুইও বাইরে তুমি মিনিটের মাঝে 5 লাখ টাকা রুজির দরজা খুলিয়া দিও আয় আল্লাহ এরপরে 2000 দিয়ে আরো 8টা দাগ পাইছি 9টা দাগ পাইছি রে বা মাওলা তোমার বন্দাইন্তর দরজারে বুলন ফরমাও 1000 টাকা এক ভাইয়ে 500 নগদ দিলেই চল আল্লাহ তজবর আলী ভাই তান বেমার আজারটা শিফা করে দেও আপনা হ্যাঁ তান মার বেমারটা শিফা করে দেও তান মা নাই কবর রহমতর জড়ি বর্ষাও আলী ভাইয়ে লাস্টে বিষ ফুরাই শৈল আমার নামে নাম আল্লাহ আমার বাইরে কেয়ামতর ময়দানো হাসরের ময়দানো তোমার হবিবর সুপারিশ নসিব করিও আয় আল্লাহ ও 20-30 হাজার টাকার খাতিরে পুরা নাতানপুর অঞ্চল লাগিয়া এই মুদরসা কান্দারে নাজাতর জরিয়া বানাইয়া দিও আখের মৌতর সময় কলমা নসিব করিও আল্লাহ আমার মুর্শিদে বড় সাহেব কিবলা ফুলতলির দরজারে বুলন করো হাতিম আলী সাহেবর দরজারে বুলন ফরমাও বাসান্তির হজরতর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন বদরপুর এলাকাত সুন্নি আয় আল্লাহ নদুয়া জমিয়ত যে জমাতর যত মকবুল অলিও আছেন দেবা মৌলা সারার দরজারে আপনি বুলন করে দেও আল্লাহ এরা তো জমিন চড়িয়া গেছেন কি খাম বানাইয়া গেছেন গিয়া আমরা হিরজালো লাথ হড়ে দেবা মৌলা না নমাজ জানি না রোজা জানি আল্লাহ জানি না কুকুর মরা মরমু না মানুষ মরা মরমু রেবা মৌলা মায়ানমারের মুসলমানের অবস্থা দেখলে ডর করে আল্লাহ নামে মুসলমান দেবা মৌলা ও দু কোহান একমাত্র 200 ঘন্টা আল্লাহ হরুতায় মার থন মুখ দিছে দুধ গাইত বুদ্ধিস পুলিশে আইয়া থন সহ কাটিয়া দুধর বাচ্চা নিয়ে আগ্নির ডেকে ফেলাই দিছে আল্লাহ আল্লাহ তুমি খানো রে বা মৌলা আল্লাহ তুমি আমরা আর সীতম গান দিও না আল্লাহ আসাম আর আগুন তুলিও না আল্লাহ ওলা এমএলএ দান ফরমাও ওলা নেতৃবৃন্দ আমরা দান ফরমাও যে তাই সকল জাতরে সকল জাত মানুষের বালা হয় ওলা নেতা মন্ত্রী আমরা দান করো ওতা মানুষরে তুমি নেতৃত্ব দিন বানাও রে বা মৌলা আল্লাহ আমরা রে আল্লাহ তোর কাঠল বানাইও না আল্লাহ আমরা রে আর খোল্লা বেসাইও না আল্লাহ যে যে জায়গাত বুট দিলে আমরা আসাম সুন্দর হইব পুরা ইন্ডিয়া সুন্দর হইব ওলা নেতা মন্ত্রী আর ওলা জায়গাত ইভিএম ওর মেশিন আমরা দান করো রে বা মৌলা প্রধানমন্ত্রী কইছেন দেশ উন্নত কর্তা তাই যদি হক কইয়া তখন দেশ উন্নত কর্তা তাহলে তাই যদি ও মুসলমান হইন তাহলে তুমি আমরা ইন্ডিয়ার উন্নত করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ এই ভারতবর্ষ সকল জাতের মানুষ আমরা আছি আমরা সারারে এক আর নেক হইয়া রইবার তৌফিক দান ফরমাও আখের মুহূর্তের সময় কলমা নসিব করিও ইমান রূপে খাতিমা বিল খয়ের করিও সাল্লাল্লাহু আলা নবিল করিম আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন ভাই